বিজু জনতা দলর এই মিশ্রণ পর্বরে প্রেস এবং মিডিয়ার বন্ধু মানুষ সমস্ত স্বাগত। আমার সহিত মঞ্চরে অছন্তি মাননীয় মন্ত্রী বড় ভাই শ্রী সারদা নায়ক মহোদয়, আমার সহিত মঞ্চরে অছন্তি মাননীয় মন্ত্রী বড় ভাই শ্রী প্রীতিরঞ্জন ঘড়ই মহোদয়, আমার সহিত মঞ্চরে অছন্তি দলর প্রবক্তা এবং মিডিয়া কোঅর্ডিনেটর ডক্টর প্রিয়ব্রত মাঝি মহোদয়, এবং বিশেষ করে মঞ্চরে আমার সহিত অছন্তি যে আজি মুখ্য আকর্ষণ এই মিশ্রণ পর্বর শ্রী রোহিত জোসেফ তির্কি। আমি রোহিত বাবুকু মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক তরফ দলর সাংগঠনিক সম্পাদক শ্রী প্রণব প্রকাশ দাস মহোদয় তরফ দলর পর্যবেক্ষক এইটি উপস্থিত শ্রী প্রীতিরঞ্জন ঘড়ই মহোদয় তরফ বিজু পরিবার তরফ আমি বিজু জনতা দল বিধিবদ্ধভাবে স্বাগত করুছু, অভিনন্দন করুছু। তাঁর বিষয়ে সবিশেষ বিবরণী মাননীয় মন্ত্রী শ্রী সারদা নায়ক এবং মাননীয় মন্ত্রী শ্রী প্রীতিরঞ্জন ঘড়ই রাখবে। মু অনুরোধ করিবি উভয় মাননীয় মন্ত্রী মানুষ সেমানে উত্তরীয় দিয়ে রোহিত বাবু দলরে স্বাগত। অনুরোধ করিবি আম সহিত বড় ভাই মাননীয় মন্ত্রী শ্রী সারদা নায়ক মহোদয় অছন্তি সে তার বক্তব্য। আজির এই মিশ্রণ পর্বরে উপস্থিত আমার যুবমন্ত্রী সুন্দরগড় জেলার পর্যবেক্ষক সম্মানাস্পদ প্রীতিরঞ্জন ঘড়ই মহোদয়, আম গহণে অছন্তি রাজ্যসভা সাংসদ ডক্টর সস্মিত পাত্র মহোদয়, আম গহণে অছন্তি বিজু জনতা দল মিডিয়া স্পোক্স পর্সন টিমর জনে সম্মানীয় ব্যক্তিত্ব ডক্টর প্রিয়ব্রত মাঝি, এবং সবুচেয়ে বড় খুশির বিষয় আম জেলা পাই যে আম সহিত আজ দলরে যোগ দৌঁচন্তি সে আর কেই নুহন্তি রোহিত জোসেফ তির্কি মহোদয়। তাঁর বাবদে দুই পদ কহিবি, তাঁর পিতা জর তির্কি কেবল ওড়িশার মানে সুন্দরগড় জেলার নুহে ওড়িশার জন টাণুয়া আদিবাসী নেতা হিসাবে পরিচিত। সুন্দরগড় গোটে আদিবাসী বহুল জেলা এবং রোহিত জোসেফ তির্কি উচ্চশিক্ষিত ইংরাজি মিডিয়ামে পাঠ পড়া পরে আপনার শুনলে খুশি হবে বিজেপি কলেজর সে গ্রাজুয়েসন করেছেন, এবং গত 2019 নির্বাচনের সে কংগ্রেস দলর প্রার্থী হয়ে বীরমিত্রপুর নির্বাচন মণ্ডলী 44,000 অধিক ভোট পাই। তেমন এভাবে যুব প্রতিভা আজ সে যদি আকর্ষিত হয়েছেন আজ দলরে যোগ দিয়েছেন তার শ্রেয় হচ্ছে আমার অবজরভর প্রীতিরঞ্জন ঘড়ই মহোদয়, এবং বিশেষ করে সুন্দরগড় জেলা গোটে আদিবাসী বহুল জেলা। হকি আমি খেল নুহে, হকি হচ্ছে সুন্দরগড় মাটির প্রত্যেক আদিবাসীর সংস্কৃতি এবং পরম্পরা। আজ সুন্দরগড় জেলা যদি বিশ্ব দরবারে কে পরিচিত করেছেন সে আউ কেহি নুহতি মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং আমার ফাইভ টি চেয়ারম্যান কার্তিকেন পাণ্ডিয়ান। আজ আমার যেটি দিনে গোটিয়ে অষ্টট্রপ নথিলা আজ 22টি অষ্টট্রপ এবং আপনার বিরসা মুন্ডা স্টাডিয়াম ভালো স্টাডিয়াম। তেমন আজ শিক্ষাক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে যে বিকশিত হয়েছি সুন্দরগড় জেলা সেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রেরণার আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ রোহিত জোসেফ তির্কি দলরে যোগদান দিয়েছেন। মোর আশা এবং বিশ্বাস সিএ মাননীয় মুখ্যমন্ত্রী কার্যক্রম সুন্দরগড় জেলার এবং সারা ওড়িশার প্রভাবিত করবার নিহতি ভাবে সক্ষম হবে, এবং মু তাঙ্কর রাজনৈতিক জীবনর উজ্জ্বলময় ভবিষ্যৎ প্রার্থনা করি জগন্নাথ গোটে প্রার্থনা করুছি এভাবে আদিবাসী যুবক তাঙ্কর রাজনৈতিক ইতিহাস ভবিষ্যৎ আহরি উজ্জ্বলময় হো, এবং নবীন পট্টনায়ক গোটে বার্তাবহ হয়ে সে সুন্দরবাসীকে সেবা করন্তু। আপনার সমস্ত ধন্যবাদ। বন্দে উৎকল জনাই। ধন্যবাদ। অনুরোধ করি আজির এই মিশ্রণ কার্যক্রম উপস্থিত ডক্টর সস্মিত পাত্র অনরেবল এমপি রাজ্যসভা, উপস্থিত ডক্টর প্রিয়ব্রত মাঝি, উপস্থিত রয়েছেন
অনরেবল মিনিষ্টর শ্রীযুক্ত সারদা নায়ক মহোদয় যে আজ মিশ্রণ কার্যক্রমে আজ বীরমিত্রপুর যুবনেতা টাণুয়া যুবনেতা রোহিত জোসেফ তেরকি আজ সামিল হয়েছেন বিজু জনতা দলরে। গোটিয়ে কার্যক্রমকে যেভাবে ভাবে সে 2019 পরঠু প্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর কার্যক্রম এবং 5T চেয়ারম্যান শ্রী ভিকে পাণ্ডেয়ঙ্কর কার্যক্রমকে যেভাবে ভাবে সুন্দরগড় জেলার যে ট্রান্সফরমেশন সে দেখিলে আজ সে আজ অনুপ্রাণিত হয়ে কিভাবে ভাবে ছাত্র যুবক মহিলা এবং সমস্ত জনসাধারণ সুন্দরগড়র যেভাবে ভাবে উন্নয়নমূলক কার্যক্রম আজ প্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর নেতৃত্বে যেভাবে ভাবে প্রত্যেক জনসাধারণ আজ সুরক্ষিত রয়েছেন উন্নতি করছেন উপকৃত হচ্ছেন আজ সে আজ অনুপ্রাণিত হয়ে এইভাবে জন উচ্চ শিক্ষিত যুবনেতা আজ কংগ্রেস দল ছাড়ি আজ বিজু জনতা দলের সামিল হয়েছেন। নিশ্চিন্ত ভাবে বীরমিত্রপুর নির্বাচন মণ্ডলী আর বিজু জনতা দল আহরি সংগঠন সুদৃঢ় হব আহরি সংগঠিত হব। প্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর যে লক্ষ্য রয়েছে আজ সশক্ত ওড়িশা উন্নত ওড়িশা গঠন করিবারে নবীন ওড়িশা গঠন করিবারে যে কার্যক্রমে আজ সামিল হয়ে আহরি ওড়িশাকে কিভাবে ভাবে সারা ভারতবর্ষ সারা বিশ্বরে স্বতন্ত্র স্থান আনবা সে দিগরে কার্যক্রম করা মনস্থির করে আজ বিজু জনতা দলের সামিল হয়েছেন। তাকে স্বাগত করুচি বহুত বহুত ধন্যবাদ জনাওছি বন্দে উৎকর্ষ। ମୁଁ ଅନୁରୋଧ କରୁଛି ଆଜି ମିଶ୍ରଣ ପର୍ବର ଯେ ମୁଖ୍ୟ ଆକର୍ଷଣ ଶ୍ରୀ ଜୋସେଫ ରୋହିତ ଜୋସେଫ ତିର୍କି ମୁଁ ତାଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛି ସେ ତାଙ୍କର ବକ୍ତବ୍ୟ ରଖିବେ। ଆଜି ମିଶ୍ରଣ ପର୍ବରେ ଉପସ୍ଥିତ ଆମର ମନ୍ତ୍ରୀ ମହୋଦୟ ଏବଂ ଆମର ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାର ଅବଜର୍ଭର ଶ୍ରୀଯୁକ୍ତ ପ୍ରୀତିରଞ୍ଜନ ଗଡ଼େଇ ମହୋଦୟ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଉପସ୍ଥିତ ଆମର ରାଜ୍ୟସଭା ସାଂସଦ ଡକ୍ଟର ସସ୍ମିତ ପାତ୍ର ମହୋଦୟ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଆମର ରଙ୍ଗଲା ବିଧାୟକ ଏବଂ ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ଶାରଦା ପ୍ରସାଦ ନାଗ ମହୋଦୟ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଆମର ଡକ୍ଟର ପ୍ରିୟବ୍ରତା ମାଝି ସମସ୍ତଙ୍କୁ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେବା ପାଇଁ ଚାହିଁବି ଏବଂ ଆପଣ ମିଡ଼ିଆ ଭାଇମାନଙ୍କୁ ବି ଧନ୍ୟବାଦ ଦେବା ପାଇଁ ଚାହିଁବି କି ଆପଣ ଏଇଠି ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ମୋର ମିଶ୍ରଣ ପର୍ବରେ। ଆଉ ଆମର ଯେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅଛନ୍ତି ଶ୍ରୀଯୁକ୍ତ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ତାଙ୍କର ବିକାଶର ଧାରା ମହାପୁରୁଷ ତାଙ୍କର ବିକାଶ ପୁରୁଷ ତାଙ୍କର ଯେ ସ୍ୱପ୍ନ ଅଛି ଓଡ଼ିଶାକୁ ନେଇକରି ଏବଂ ସୁନ୍ଦରଗଡ଼ରେ ଯେଉଁ ବିକାଶ ଧାରା ବଢ଼ିଛି ଆଉ ଆଗାମୀ ସମୟରେ ବି ସେଇଟା ବଢ଼ିବ ସେଇଟାକୁ ମୁଁ ଦେଖିକରି ଅନୁପ୍ରାଣିତ କରି ମୁଁ ବିଜେଡ଼ିରେ ସାମିଲ ହୋଇଛି। ଆଉ ମୁଁ ମୋର ବାପାଙ୍କର ବି ଆଶୀର୍ବାଦ ଅଛି ତାଙ୍କର ଅବଦାନ ଅଛି କି ଆପଣମାନେ ମୋତେ ଚିଣିପାରିଲେ ଆଉ ଆଗାମୀ ସମୟରେ ଯାହା ବି ଆମର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ଓଡ଼ିଶା ପ୍ରତି ଏବଂ ଆମର ଜିଲ୍ଲା ପ୍ରତି ଯାହା ବି ତାଙ୍କର ଆଦେଶ ନିର୍ଦ୍ଦେଶ ରହିବ ସେଇଟାକୁ ମୁଁ ଆଗକୁ କେମିତି ନେବି ସେଇଟା ମୋର ଚିନ୍ତାଧାରା ଉଦ୍ଦେଶ୍ୟ ମେନ୍ ରହିବ। ଆଉ ମୁଁ ଅଶେଷ ଅଶେଷ ଆମର 5T ଅଧ୍ୟକ୍ଷ ଆମର ଭିକେ ପାଣ୍ଡିଆନ ମହୋଦୟ ଏବଂ ସାଂଗଠନିକ ସମ୍ପାଦକ ପ୍ରଣବ ପ୍ରକାଶ ଦାସ ମହୋଦୟ ସମସ୍ତଙ୍କୁ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେବା ପାଇଁ ଚାହିଁବି। ଆଜି ଭାଷଣର ସମୟ ନାହିଁ ଆଜି ମୁଁ ସାମିଲ ହୋଇଛି ଆଉ ଆଗାମୀ ସମୟରେ କେମିତି ପାର୍ଟି ଆମର BJD ପାର୍ଟି ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚି ପାରିବ ଆଉ ଯେଉଁ ଆମର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର
বিকাশ অছি যোটি পৌঁছি নাই সেইটি মু কেমতি পৌঁছাই পারিবি সেইটা মোর মুখ্য লক্ষ্য আও মোর চিন্তা সমস্তকু ধন্যবাদ আজি সমস্তে যে উপস্থিত হইছো নমস্কার।